แต่นะকার্তল হোজাকে এখন কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিটি এলাকায় মলিগলিতে সাংবাদিকদের উপর নির্যাতন, সাংবাদিকত্ব জাতির বিরুদ্ধে সাংবাদিকদের উপর আত্ম নির্যাতন। সাংবাদিক নির্যাতন, টিভি চ্যানেল অন করতেই দেখি সাংবাদিক নির্যাতন, বৈশাখী টেলিভিশনে তুলনামূলক বেড়ে গিয়েছে। আরেকটি ঘটনা বলতে চাই, 2016 সাল 23 এপ্রিল 23 ডিসেম্বর আমাকে এই নিউজের কারণে আমাকে কিছু তুলে দেওয়া হয়েছিল। তখন আমাদের একটি বেদনার জায়গা থেকে কিন্তু আমরা এখানে এসেছি, আমাদের একজন সহকর্মী, তিনি আপনাদের কাজ করেন আপনারা সবাই জানেন, তিনিও কিন্তু প্রসারণের শিকার হয়েছেন। কিন্তু শুধুমাত্র একটি জিনিস চিন্তা করেন যে বারংবার কেন সাংবাদিকের উপরে নিরাপদ সড়কের দাবির যেমন আন্দোলন চলছে, আমার মনে হয় প্রতিযোগিতা চলছে নিরাপদ সড়কের সাথে সাংবাদিকদের নিরাপত্তার জন্য এই দাবি দেওয়া নিয়ে মানববন্ধন কর্মসূচি।